নমস্কার, ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমাদের ফেসবুক পেজে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকের সন্ধ্যা তো আমরা লাইভ অনুষ্ঠান করছি নির্বাচন সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে। গতকাল এবং গতকাল শুধু নয়, গত 2 দিন ধরে আমরা লাইভ অনুষ্ঠান অন্য বিষয় নিয়ে করার সময় প্রচুর প্রশ্ন পাচ্ছিলাম মিডিয়ার ভূমিকা নিয়ে। এটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে বলে আমরা ঠিক এটা নিয়ে আলোচনা করব আজকে, যে ভোটে মিডিয়া, মিডিয়ায় ভোট, এটা নিয়ে আমরা আলোচনা করছি। বিশেষ করে অবশ্যই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে আমাদের সঙ্গে দুজন সিনিয়র জার্নালিস্ট রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শুভ, আমাদের অনুষ্ঠানে গতকাল থেকে যে প্রশ্নগুলো আমরা পাচ্ছিলাম সেটা নিয়ে শুরু করি, যে মিডিয়ার ভূমিকা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে। তার মধ্যে একটা প্রধান চর্চার বিষয় হচ্ছে আর কি, যে মিডিয়ার খবর শুনে, বিশেষ করে টেলিভিশনে খবর শুনে ঠিক বোঝা যাচ্ছে না কি হয়েছে। সারাদিন ধরে মনে হচ্ছে যে একটাই ঘটনা ঘটছে, তারপরে দেখছি খবরে, পরের দিন খবরের কাগজ খুলে, নানা খবরের কাগজ যখন খুলে পড়ছেন তখন দেখছেন না সেটা ছাড়া আরো অনেক ঘটনা ঘটেছিল, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা নাকি দেখতেই পাননি তারা, টেলিভিশনে সেই চ্যানেলে খবর দেখে তাদের মনে হয়নি। এটা মানুষের একটা পারসেপশন যে মিডিয়াতে সবকিছু দেখা যাচ্ছে না। শিক্ষা দিয়ে শুরু করার প্রথমে আজকে প্রথম এসছো আজকে। দেখো, আমার নিজেরও এক্স্যাক্টলি একই অভিমত যে অনেক কিছু দেখা যাচ্ছে না, এবং যেভাবে দেখা দেখা যাচ্ছে তাতে কিন্তু সঠিক একটা একটা অ্যাসেসমেন্টে পৌঁছানো খুব ডিফিকাল্ট। আমি নিজে কি করছি আমি সেটা বলতে পারি, সেটা হলো যদি সেরকম মনে হয় যে গুরুত্বপূর্ণ বক্তৃতা হচ্ছে বা কোথাও কারোর বক্তব্য আমার পুরোপুরি ভাবে শুনতে হবে মাইনাস এডিটিং, তাহলে আমাকে ইউটিউবে গিয়ে সেই কপি সেটা দেখতে হয়। তার কারণ আমি সঠিক জিনিসটা বুঝতে পারি না। অনেক সময় যেটা হয়েছে যে একটা বক্তব্য এমন ভাবে টিভিতে আসছে যেটার সঙ্গে আমার আমি যেটা বুঝছি, আমি যেটা জানছি অন্য সূত্র থেকে, তার সঙ্গে কোনো মিল নেই। ধর আমি তোমাকে জাস্ট দুটো এক্সাম্পল দিই। গতকাল সাংবাদিকতা করছেন বহু বছর, মানে প্রায় 4 দশক নিশ্চয়ই হবে, আমি আমারই যখন 3.5 দশক হয়েছে তার থেকে বেশি হবে। নানা প্রতিষ্ঠানে কাজ করেছেন, নানা সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন। কলকাতায় যখন টাইমস অফ ইন্ডিয়া শুরু হয় তখন তার প্রথম কলকাতার সম্পাদক ছিলেন শিখা মুখার্জি। তোমার সাথে দর্শকদের পরিচয় করানোটা আমার আগে উচিত ছিল, সরি আমি ভুলে গেছি সেই জন্য। তোমার দেখার একটা মূল্য আছে আমার কাছে, তুমি একজন সিনিয়র জার্নালিস্ট, তোমার মতামত আমি শুনতে চাই, বলো। সেটা হলো যে কালকে আমাকে সেই চ্যানেলে অনবরত বলে গেল, মানে প্রায় ধাক্কা দিয়ে আমাকে তারা গুঁতো মারছে আর কি, যে তুমি এটা 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 তুমি এটা আমাদের সঙ্গে সহমত হও যে মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলছেন। এখন আমি ঠিক প্রথম কথা হলো যে এই ভাষাটা আপত্তিকর, তার কারণ এটা সংবিধান, এটা এটা যেটা আমরা বলে থাকি সাধারণভাবে যে পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে সাংবাদিকতাতে, স্পেশালি টেলিভিশনে পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ, পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে মিথ্যে কথা বলাটা মানে এই এই শব্দগুলো ব্যবহার করা যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমাকে গুঁতো মেরে লাভটা কি, আমি কেন বলবো তুমি আমাকে যেটা বলাবার চেষ্টা করছো, এই এটার এই এই কতগুলো জিনিস নিয়ে না ভীষণ অসুবিধে হয়। এবং ধরো কেউ যখন 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 একটা খবরের সঙ্গে শব্দের প্রয়োগ এবং তার বিশ্লেষণ একই সঙ্গে চলে তখন ভীষণ অসুবিধা হয়, তার চেয়ে ভালো ইউটিউব দেখা বা অল্টারনেটিভ চ্যানেল যদি থাকে কিছু তাহলে সেগুলো দেখা। তার কারণ আজকের দিনে সাংবাদিকতা যেগুলো হচ্ছে টেলিভিশনে বিশেষ করে এবং প্রিন্ট মিডিয়াতেও, প্রথম কথা হলো যে সাংবাদিকতার কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো উল্লঙ্ঘন হচ্ছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এখন এই পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। দ্বিতীয় কথা হলো ফ্যাক্টস যা সেটা তো আমাকে রিপোর্ট করতে
হবি, এবং আমি ওপিনিয়ন তার মধ্যে, এবং আমার শব্দের শব্দের মানে আমি যে শব্দগুলো সিলেক্ট করছি তার থেকে আমি যদি সারাক্ষণই এক পেশে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি তাহলে ভীষণ অসুবিধা, এবং আমাকে যখন গুতো মারা হয় তখন আরো বেশি অসুবিধা হয়। বিধাননগরে বসে আছি, বিধাননগরে আজকে ভীষণ গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে, গরমে সবাই হাঁসফাঁস করছে, গরুগুলো পর্যন্ত ছটফট করছে, তুমি আমার সঙ্গে একমত নিশ্চয়ই? এটা তো প্রশ্ন করার ধরন না, প্রশ্ন করার ধরন হওয়া উচিত আজকে কি খুব গরম পড়েছে বলে তোমার মনে হচ্ছে? আমার কিন্তু খুব গরম লাগছে। সেইভাবে যে ফেলে দাও ওপেন এন্ডেড প্রশ্ন, সেটা কিন্তু আমরা খুব একটা দেখি না আজকাল। তুমি একদমই একটু তথ্য চাই, মানে সুদীপ্ত তুমি যদি আমাকে বলো আজকে মানে গতকালের তুলনায় আজকে বেশি গরম, তাহলে আমাকে কিন্তু সেই তথ্যটাও দরকার যে গতকাল তাপমাত্রা কি ছিল, আজকের দিনে কি তাপমাত্রা ছিল, মানে একটা কিছু তো ভিত্তি থাকবে। আমি জাস্ট আমার নিজের মতামত দিয়ে গেলাম, এবং এটা ভীষণ বেশি হচ্ছে যখন কতগুলো ইনসিডেন্ট নিয়ে রিপোর্টিং হচ্ছে, এটা ভীষণ অসুবিধা হয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা শুভাশিষ, আমি তোমার বক্তব্য শুনতে চাই, তার আগে একজন দর্শক প্রশ্ন করছে, দাদা আপনার কি মনে হয় কি হবে ইলেকশনে? এই অনেক অনেক পরের প্রশ্ন মাহসান বাবু, অনেক পরে আমরা এটা নিয়ে আলোচনায় যাবো। শুভাশিষ, আমরা যেটা নিয়ে আলোচনা করছি মিডিয়ার যেভাবে করা হয় বিশেষ করে টেলিভিশন, না এটা তো এখন আমরা সাংবাদিকরা তো জানি, যারা সাংবাদিক নন পাঠক তারাও বিষয়টা এখন জানেন, মানে এটা আমাদের সাধারণ আলোচনায় চলে এসেছে মিডিয়া সম্পর্কে একটা সমালোচনা। উদাহরণ যদি দিতে হয়, ধরো আমি তিনটে উদাহরণ দিতে পারি। একটা ধরো এই লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের ঘটনাটা তোমার মনে আছে, যে সেটা কিন্তু অনেক মেজর মিডিয়া ইগনোর করেছিল সে সময়। বা ধরো গালোয়ানের ঘটনা, চীনের ঘটনা, সে সময় কিন্তু অনেক প্রশ্ন যেগুলো মানে করা উচিত সে প্রশ্ন কিন্তু সামনে এনে মিডিয়া কিন্তু চর্চায় যায়নি। তাছাড়া এই দিন দুয়েক আগের ঘটনা, পার্লামেন্টে বলা হলো যে 2000 টাকার নোটের নাকি এত জাল বেরিয়ে গেছে ওটা ছাপা হবে না, সেটা কি সেটা নিয়ে কিন্তু খুব বড় আকারে যে তাহলে ডিমনিটাইজেশনটা হলোটা কি, এইটা আলোচনাটা কিন্তু সেভাবে আর হচ্ছে না। আমরা এখন মিডিয়া এখন আমরা বললে ভুল হবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নয়, আসলে সিলেক্টিভ হয়ে যাচ্ছি কোনটা করবো কোনটা করবো না, কোনটা খবর কোনটা খবর নয় তা নয়, কোনটা করবো কোনটা করবো না, অন্য অন্য দৃষ্টিভঙ্গি থেকে বা অন্য ধারণা থেকে সিদ্ধান্তগুলো হচ্ছে, এবং সেটা এমনভাবে এসছে যে লোকে কিন্তু এখন মানে আমি এক সময় একটা কাগজে কাজ করতাম, সে কাগজের একটা পার্টিকুলার ঝোঁক ছিল একটা রাজনৈতিক দলের দিকে, তো আমাকে আমার প্রতিবেশী একদিন বললে আরে ভাই তোমাদের কাগজ কিনলে তো আরেকটা কাগজ কিনে আর খবর পড়তে হয়। তো এখন বেশিরভাগ মিডিয়াই ওই রকম হয়ে যাচ্ছে, মানে বাড়ি না ফিউ কিছু বাদ নিশ্চয়ই, আমি আমি তো ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ি নিয়মিত, হিন্দু পড়ি নিয়মিত, কিন্তু টেলিভিশন এবং মিডিয়ার একটা বড় অংশ, খবরের সূত্র হয়ে যাচ্ছে ইন্টারনেট, এবং সেটা খুব বড় আকারে হচ্ছে আর কি, এবং কিছু কিছু ইন্টারনেটে কিছু কিছু ওয়্যার বলো স্ক্রোল বলো কিছু কিছু খুব ভালো কাজও হচ্ছে, হচ্ছে না তা না হচ্ছে। আবার ওই কিছুদিন আগে ক্যারাভ্যানে একটা খবর প্রকাশ হলো, দেখলাম যে গ্রুপ অফ মিনিস্টার্স তা কিভাবে মানে কোট আনকোট নিউট্রালাইজ করবে অপছন্দের সংবাদ মাধ্যমকে, তাই নিয়ে ভাবনা শুরু হয়েছে। ফলে এই অন্য ভাবনার অন্য চর্চা যেখানে হয় সেগুলোর আয়ু কতদিন এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে, কিন্তু এটা একটা সমস্যা, আর এই সমস্যাটা নতুন নয়। এটা ধরো ইন্দিরা গান্ধীর সময়ও এই জিনিসটা হয়েছিল এমার্জেন্সিতে, ইন্দিরা গান্ধী যে জিনিসটা করেছিলেন সেটা করেছিলেন তার একটা পার্সোনাল পলিটিক্যাল ক্রাইসিস থেকে, দ্যাট ওয়াজ নট আর আইডিওলজি। এখন যেটা হচ্ছে আমার নিজের মত যে এটা একটা আইডিওলজিক্যাল ডিসিশন, এটা পলিটিক্যাল ক্রাইসিস থেকে পলিটিক্যাল ক্রাইসিস এর আউটকাম নয়, ফলে দুটোর মধ্যে তফাত আছে। আমি আমি দুটো বিষয় উল্লেখ করবো, একটা হচ্ছে ইমার্জেন্সির কথা তুমি বললে, ইমার্জেন্সির সময় ভারতীয় মিডিয়ার যে ভূমিকা ছিল, আমি যদি ইংরেজি সংবাদ মাধ্যমের কথা দেখি তার একটা অংশে, পুরোটা না কিন্তু একটা অংশে ভূমিকা ছিল, তাতে কিন্তু তারা গণতন্ত্রের পক্ষে সংবিধানের পক্ষে প্রবলভাবে খুব দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। তখন মিডিয়ার যে সম্মানটা ছিল
মিডিয়ার যে মর্যাদাটা ছিল সমাজে সেটা কিন্তু সম্ভবত এখন নেই। এখন যদি মিডিয়া একটা কোনো কোনো ঘটনায় কোনো সংবাদপত্র একটা এডিটোরিয়ালের জায়গাটা, সম্পাদকীয় জায়গাটা সাদা ছাপে, যেমন কোনো কোনো সংবাদপত্র তখন ছেপেছিল, এখন কিন্তু সেটা নিয়ে কোনো আলোচনা হবে না। এখন আমার ধারণা লোকে বলবে, ও এটা তাহলে অমুক শিল্পগোষ্ঠী পয়সা দিয়ে কিনে নিয়েছে, ওরা পয়সা দিয়ে কিনে বলেছে যে সাদা রেখে দাও, তাই সাদা রেখেছে। মিডিয়া যে বিশ্বাসযোগ্যতা ছিল, যে মর্যাদা ছিল সমাজের চোখে, সম্পাদকের ভূমিকা কমে গেছে। একদমই তাই, সম্পাদকের ভূমিকা অত্যন্ত সমাজ মিডিয়াতে মোটামুটি ব্যবসা হয়ে গেছে, প্রধানত ব্যবসা হয়ে গেছে। সেটা নিয়ে অনেক কিছু আলোচনা আছে। ঔরঙ্গাবাদ এখন তুমি বললে, এটা প্রসঙ্গে আমি একটা জিনিস শিকাদির কাছে আলোচনায় যাবো, আমার জিজ্ঞেস করে, আমার আমার কাছে এটা খুব কি বলবো, আমার কাছে এটা খুব মাথায় ঘুর ঘুর করে সবসময়। 16-17 জন শ্রমিক মারা গেলেন ট্রেনে চাপা পড়ে, সে দৃশ্য তো মর্মান্তিক। সে ছবিটা যারা দেখেছে কোনোদিন ভুলবে না, রুটির পাশে রক্তাক্ত চটি পড়ে আছে, রুটি পড়ে আছে রক্ত। সেই 16-17 জন শ্রমিকের নাম কিন্তু আমি কোনো ইংরেজি মিডিয়ায় দেখিনি। এটা যদি কোনো হাইওয়েতে দুর্ঘটনা হতো, কোনো প্লেন ক্র্যাশ হতো, তাহলে কি 16-17 জনের প্রত্যেকের নাম আমরা দেখতাম না? শোনো, সেদিন থেকে ওই টিকারে, টেলিভিশন চ্যানেলে টিকারে তাদের নাম থাকতো এবং কন্ট্যাক্ট নাম্বার থাকতো, যে হেল্পলাইন ইত্যাদি ইত্যাদি এই আছে। ফলে আমরা যেটা পরিযায়ী শ্রমিকদের সেই অদ্ভুত একটা কি বলবো যাত্রা, সারা ভারতবর্ষের থেকে তারা আরম্ভ করলো, তার কারণ আর কোনো উপায় ছিল না। মেয়েরা হেঁটে এসেছে, বাচ্চারা হেঁটে এসেছে, বড়রা তো বটেই। এটা নিয়ে আমার আমার অনেক কিছু বলার আছে, এবং দুটো জিনিস ঘটেছে। প্রথম কথা হলো যে এটা এটা আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে মুহূর্তে লকডাউনটা শুরু হলো এবং ওই অ্যাব্রাপ্টলি লকডাউনটা শুরু হলো, আমি কতগুলো আমি দুটো স্টোরি করতে বেরিয়ে গেলাম। মানে আমি রিস্ক নিয়ে আমি দুটো স্টোরি করলাম, কিন্তু অনেকে আমাকে প্রশ্ন তখন করেছিলেন যে এটা এই স্টোরিটার কি কোনো ভ্যালিউ আছে। লোকে মানে আমি যে ইকোনমিক ইম্প্যাক্টের কথাটা তুলে ধরার চেষ্টা করছি, সেটার একটা ভ্যালিউ অবশ্যই আছে। এই যে আমাদের মিডিয়ার যে আজকে এই যে দৃষ্টিভঙ্গি, এবং ইটস এ ইডিওলজিক্যাল পজিশন, যে দেশ ভারতবর্ষে গরিবের সংখ্যা কম, গরিবের সংখ্যা কমে এসেছে, ফলে আমাদের মিডিয়াতে অন্তত গরিব এবং এই ধর পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আমাদের কোনো রকম কোনো ভাবনা চিন্তা করতে হবে না, এটা একটা। দ্বিতীয় কথা হলো যে আমি যখন এই কিষাণ আন্দোলন দেখছি দিল্লির বাইরে, কি দেখলাম প্রথম দিকে দেখলাম, আমি আমি অনবরত কতগুলো খবরের কাগজকে বলে গেলাম যে প্লিজ কিপ এ ওয়াচ আউট ফর দ্য 27th and 28th of November, মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ ইট ইজ গোয়িং টু বি এ ভেরি বিগ অ্যাফেয়ার অ্যান্ড ইট ইজ গোয়িং টু কন্টিনিউ। তারা মানে দে ডিড নট গিভ ইট মাচ ক্রেডেন্স। আমি বারে বারে বলেছি, আমি কেন বলছি সেটাও তাদের বুঝিয়েছি, যে অবভিয়াসলি সেটা তারপরে তো যা হয়েছে, এখন ইটস ওভার 100 ডে, সারা পৃথিবী হাঁ করে তাকিয়ে আছে যে আমাদের দেশে কি হচ্ছে। কিন্তু এটাও ঠিক যে এই কিষাণ আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষের মিডিয়ার উপরে যে ধরনের শার্প ক্রিটিসিজম এসেছে from the movement itself, গদি মিডিয়া আমরা ঠাট্টা করে আগে বলতাম নিজেদের মধ্যে, কিন্তু তারা তো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়াতে গদি মিডিয়াটাকে একটা খুবই কি বলবো একটা নর্মাল স্টেট অফ মিডিয়া বলে সেটাকে তারা কিন্তু এস্টাবলিশ করে দিয়েছে। এই যে আমার কাছে এটা কিন্তু ভয়ঙ্কর, কি বলবো, আমার খুব খারাপ লাগে, ভীষণ মনে হয় যে আমি কি 40 বছর ধরে এই করলাম,
যে ফাইনালি আমি এবং গদি মিডিয়া এক পেয়ে গেলাম, কিন্তু প্রবলেম ইজ দ্যাট এই যে রেকগনিশনটা আসছে এইটা কিন্তু ইম্পর্টেন্ট। দ্বিতীয় যেটা আমি বলবো যে যেটা যেখানে আমরা ফেল করে যাচ্ছি এবং ইটস আগেন এন ইডিওলজিক্যাল পজিশন, মানে এটা শুভশিষ্টের যেটা বললেন তার সঙ্গে খানিকটি মিলে যাচ্ছে। ধরো পশ্চিমবঙ্গের আজকের যে ইলেকশন বা ফার্মার্স মুভমেন্ট নিয়ে যে রিপোর্টিংটা হয়েছে সেখানে মিডিয়া কিন্তু সারা পৃথিবীতে মোটামুটি সব মিডিয়াই কিন্তু যেটাকে বলে একটা ট্রুথ ট্যালি একটা হিসেব রাখতে আরম্ভ করে যে কে কত মিথ্যে কথা বলেছে। এবং এটা এটা ইউএসএ তে চার বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এইটা কাজ এই কাজটা হয়েছিল, লোকে ফ্যাক্ট চেকার তৈরি করে, মানে ফ্যাক্ট চেকার্সদের একটা রোল তৈরি হয়ে গিয়েছিল টেলিভিশন মিডিয়াতে অ্যান্ড অবশ্যই প্রিন্ট মিডিয়াতে অ্যান্ড ইন্টারনেট মিডিয়া। এই যে এতগুলো উপায় আছে, আমরা কিন্তু আমাদের ভারতবর্ষে কতগুলো ওয়েবসাইট আছে যেখানে ফেক নিউজ বা লাইস সেটাকে আমরা যাচাই করতে পারি। মেইনস্ট্রিম মিডিয়া এই যে টু বি অ্যাকাউন্টেবল টু দ্য ট্রুথ, সেই রেসপন্সিবিলিটিটাকে অনেক ক্ষেত্রেই অ্যাভয়েড করছে। সে তো বটেই, সে তো আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি। অনেকগুলো প্রশ্ন আসছে, একটা প্রশ্ন এটা আমাকেও খুব ভাবিত করে, নির্বাচনী কভারেজের ক্ষেত্রে রিপোর্টারদের প্রশ্ন বড় অন্তঃসারশূন্য, প্রশিক্ষণের ঘাটতি হচ্ছে কি? এটা আমি একটু বলি, আমি নিজেই টেলিভিশনে বহুদিন কাজ করেছি, বস্তুত 2000 সালে গোড়াতে প্রায় 20 বছর আমি টেলিভিশনেই কাজ করেছি। প্রশিক্ষণ একটা সময় প্রবল ছিল, দারুণ ভাবে দেওয়া হতো, প্রশিক্ষণ এখন সঞ্জিত বাবু প্রায় উঠে গিয়েছে, কার্যত উঠে গিয়েছে। টেলিভিশন মিডিয়াতে প্রশিক্ষণের অতি সামান্য গুরুত্ব, মূলত যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে যে তিনি রিপোর্টার, তিনি চটপট চলাফেরা করতে পারেন কিনা, দ্রুত কিছু কথা বলতে পারেন কিনা, এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু কন্টেন্ট যাকে বলা হয়, যে বিষয়বস্তুর উপরে নজর দেওয়াটা আমি এবং আমার সিনিয়র জার্নালিস্ট শুভাশিস দা শিক্ষা দিয়ে করছেন, সেটার উপর একেবারেই গুরুত্ব দেওয়া হয় না, কন্টেন্টের ব্যাপারে কোনো প্রশিক্ষণই হয় বলে আমার জানা নেই। সুতরাং আপনি যেতে অন্তঃসার শূন্য প্রশ্ন বলেন সেটা আসা খুব স্বাভাবিক, কারণ সার না থাকলে অন্তঃসার শূন্যই হবে। কোনো মানুষ যদি মনে করেন যে মেইন স্ট্রিম মিডিয়া থেকে তারা যা পাওয়ারটা পাচ্ছেন না, তাহলে কি সোশ্যাল মিডিয়ায় ভবিষ্যৎ, সোশ্যাল মিডিয়ায় কি এদিকে তারা ঝুঁকবেন বেশি? না, দুটো জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে কম বয়সী লেখাপড়া জানা ছেলেমেয়েদের একটা বড় অংশ খবরের কাগজ পড়ছে না, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই খবর জোগাড় করছে, এমন নয় যে তারা খুব সমাজ বিষয়ে সচেতন নয়, তা কিন্তু নয়, আমি দেখেছি তারা যথেষ্ট সেন্সিটিভ। কিন্তু একটা হয়তো সময়ের অভাব আছে তাদের, কলকাতায় এটা কম, আমি এটা ব্যাঙ্গালোর বোম্বেতে বেশি দেখতে পেয়েছি, যে ছোটাছুটি করছে, সকালে লোকাল ট্রেনে অফিস চলে যাচ্ছে, রাত্রিবেলা ফিরতে রাত হচ্ছে, কিন্তু সে অ্যাওয়ার কি হচ্ছে না হচ্ছে, কিন্তু টেলিভিশনে খবর দেখার সময় তার নেই, এই সংখ্যাটা কম নয় কিন্তু, ফলে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বাড়বে কোনো সন্দেহ নেই। এবারে দেখো, মানে এই যে শিখাদি যেটা বলছেন না, ট্রুথ, এই ট্রুথ কত নির্মম ভাবে দ্বিখণ্ডিত, মানে ডিভাইডেড হয়ে যায়, এখন তো ট্রুথ ডিভাইডেড। তো মানে ধরো এই যে উত্তরপ্রদেশে যে মন্দিরে যে বাচ্চাটাকে মারধর করা হলো, যে মেরেছে, যে অভিযুক্ত, তার পক্ষে 80-90 হাজার টুইট হচ্ছে, তো টুইটে যদি 80-90 হাজার হয়, তার সমর্থনের লোক সংখ্যা হয়তো 1 কোটি হবে, ফলে মানে সত্যটাও যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং সেটা স্পষ্ট ভাবে সামনে চলছে। এবং শুভাশিস, এখানে কিন্তু একটা কথা আমি বলছি, যেহেতু আমি নিজে ডিজিটাল মিডিয়াতে রয়েছি 1.5-2 বছর ধরে, 80,000 টুইট করা হচ্ছে মানে কিন্তু সত্যি সত্যি 80,000 মানুষ রয়েছেন, 80,000 মানুষ ভাবছেন, তা কিন্তু নয়। অনেক অনেক ক্ষেত্রে কিন্তু 10-15 হাজার টাকা বেতন দিয়ে, মাসে 10-15 হাজার টাকা বেতন দিয়ে কাউকে বসিয়ে রাখা হয়েছে, তার কাজ হচ্ছে সারাদিনে
20-25টা মোবাইল থেকে অনেকগুলো অ্যাকাউন্ট করে টুইট গুলো রিটুইট করে যাওয়া, এটা একটা কাজ, এটা প্রফেশন। আইটি সেল এর কাজই হচ্ছে এটা। সুতরাং 80-90 হাজার টুইট মানে তার পিছনে মানুষ অনেক কম। কিন্তু ধরো টুইট টুইট টুইটের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা তো কম, সেটা যদি 10,000ও হয় তাহলে বুঝতে হবে সেটা একটা বিরাট অংশের প্রতিনিধিত্ব করছে। আমি বলতে চাইছি এটা সেটা হচ্ছে মানে যেটাকে আমরা খবরের ক্ষেত্রে খবর এবং প্রয়োজনীয় এবং সত্য বলে জেনে এসেছি, এখন দেখা যাচ্ছে তার উল্টোগুলোকে প্রজেক্ট করারও একটা ইয়ে তৈরি হয়েছে, উদ্যোগ তৈরি হয়েছে এবং তার পেছনে একটা বিরাট সমর্থনও আছে। সেই সমর্থন কখনো কখনো রাষ্ট্রীয় সমর্থনও দেখা যাচ্ছে বা রাষ্ট্রের নীরবতা দেখা যাচ্ছে। গডসে জিন্দাবাদ 2 অক্টোবর যখন লেখা হয় 80,000 টুইট ছাড়িয়ে যায় টুইট বেলা 12টার মধ্যে, এবং কেউ তাই নিয়ে কোনো মানে রাষ্ট্রবাদীদের পক্ষ থেকে যখন দেখা যায় না যে তারা কোনো সমালোচনা করছে, তাতে বোঝা যায় যে একটা নীরবতা নীরব সমর্থনও আছে। তো নিশ্চয় মানে আমি বলছি ইনফরমেশন এইরকম হয়ে যাচ্ছে আর কি, নানা রকমের এইরকম একটা সময়ে সোশ্যাল মিডিয়ার অনেক খারাপ দিক আছে, ভালো দিক আছে। ভালো দিক যেটা আছে সেটা হচ্ছে যদি কেউ চায় সঠিক খবর জানতে তার একটা সুযোগ আছে। এবার ক্লাস্টার করে সুবিধা হবে কি সুবিধা হবে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু সোশ্যাল মিডিয়া যদি মানে সে যদি মানে এ থাকে, মানে তার যদি খবরের প্রতি এবং ট্রুথের প্রতি একটা ডেডিকেশন থাকে, সেটা আমার ধারণা একটা সময় গিয়ে কাজ দেবে। যদিও আমি সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে কিছু বেশ কিছু তুমি তো করছি, আমিও কাজ করে দেখেছি, এটার বিজনেস মডেলটা এখনো তৈরি হয়নি, ফলে সেটা একটা অসুবিধা। সেটা আমার ধারণা তৈরি হয়ে যাবে, যদি এটা চলতে থাকে সেটা তৈরিও হয়ে যাবে। তাছাড়া ওই ফিনান্সিং এর যে পদ্ধতিগুলো হয়েছে, যে পড়ার পরে একটা অ্যাপিল করা হয় যে আপনি কিছু টাকা দিন এবং দেয়ও অনেকে আমি জানি, সেটাও একটা মডেল। এখন তো গার্ডিয়ানও দেখছি পড়ার শেষে ওই অ্যাপিল বেরোয় যে ডোনেট করুন, ফলে পাঠকরা নিজেদের টাকায় নিজেরা সংবাদপত্র বা ওই সংবাদ মাধ্যম তৈরি করে নেবে, এইদিকে এগোচ্ছে বলে আমার ধারণা জিনিসটা। শিকারি একটা জিনিস আমাকে খুব মানে বিচলিত করে, সেটা হচ্ছে যে টেলিভিশনের সংবাদে তুমি যেটা বললো যে বলছি লাগে যে ন্যূনতম কিছু তো নিয়ম সংবাদ পরিবেশনের আছে। একটা খবর যদি হয় যে সুভাষী সুদীপ্তকে চর মেরেছে, সুভাষী সুদীপ্ত অভিযোগ করেছে, তাহলে একটা তো প্রয়োজন আছে যে সুভাষীষকে জিজ্ঞেস করে এ বিষয়ে তোমার কি বক্তব্য। সুভাষীষকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে সুভাষীষ তখন কলকাতায় ছিল না, হায়দ্রাবাদ থেকে তো কলকাতায়। মুলায়ম সিং যাদবকে তার ছেলে চর মেরেছিলেন, দেশের যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন এটা 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 কিন্তু আপনারা ছড়াবেন না, ছড়াতে পারেন আপনারা কিন্তু ছড়াবেন না। তিনি বলেছিলেন যে আমাদের এত লক্ষ গ্রুপ আছে, আমরা চাইলে যা খুশি সত্য বলে প্রতিবন্ধ করতে পারি, সেটা মিষ্টি হোক তেতো হোক মিষ্টি হোক টক হোক মানুষ তাই নেবে। এই তো অবস্থা, এইভাবে তো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করা হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে মানুষ সত্যিটা বুঝবে কি করে? তার কথা খুবই অসুবিধা, লোকে তো এটাই প্রশ্ন করে, দাদা বুঝবো কি করে কোনটা ঠিক? সব মানুষের পক্ষে ফ্যাক্ট চেক করা সম্ভব নয়। না, ফ্যাক্ট চেক করা সম্ভব নয়। আর সেখানেই আমি যেটা আগে বলছিলাম যে ফ্যাক্ট চেকিং বাই মেইনস্ট্রিম মিডিয়া এটা একটা গুরু দায়িত্ব, এটা আমাদের একটা গুরু দায়িত্ব, এবং সেটা আমরা যখন করছি না তখন এই অল্টারনেটিভগুলো বেরোচ্ছে। ইনফ্যাক্ট আমি মানে তোমার প্রোগ্রামে জয়েন করবো বলে আমি একটা জিনিস দেখছিলাম, একটা বই রিসেন্টলি বেরিয়েছে হাইপ মেশিন, মানে কিভাবে মানে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল মিডিয়া ইন পার্টিকুলার সেটা কিভাবে, বিকজ ইট ইজ টেকনোলজি বেসড, এটা কিভাবে কতগুলো অসত্য অর্ধসত্য বা বিকৃত সত্য বা মিথ্যে সবটাই ঠিক সবটাই আর কি কিভাবে সেটাকে প্রচার করতে পারে এবং কত দ্রুততার সঙ্গে প্রচার করতে পারে, সেটা কিভাবে তোমার কাছে পৌঁছচ্ছে আমার কাছে পৌঁছচ্ছে
এবং তখন সত্য অসত্য যাচাই করাটা কিভাবে মুশকিল হয়ে যায়। এবং সেখানে আমার মনেটা খুবই পরিষ্কার ভাবে যে সেটা যদি আমরা দায়িত্বে বলি যে যারা মেজর নিউজ চ্যানেল মানে যারা 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 টপ অফ দি লিগ টপ অফ দি চার্ট যারা বা যারা মেইন স্ট্রিম প্রিন্ট মিডিয়া কারণ মিডিয়া স্টিল রিমেইনস এ ম্যাটার অফ রেকর্ড আমি অন দ্য রেকর্ড আমি মিথ্যে কথা বলছি আমার তো অ্যাজ এ মিডিয়া পার্সন আমার তো দায়িত্ব আছে সেটাকে বলে দেওয়া যে এটা মিথ্যে মিথ্যে বলা হচ্ছে এই মুহূর্তে এই লোকটা এইভাবে এই 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 তথ্যটাকে বিকৃত করে সেটাকে অসত্য করে দিচ্ছে এটা আমাকে বলতে হবে না এটা তো আমার দায়িত্ব ফলে এই যে আমরা করছি না এটা সুভাষিস জি বলছিলেন যে এখানে একটা অসত্য এখানে একটা ইডিওলজি কাজ করছে অবভিয়াসলি এখানে একটা ইডিওলজি কাজ করছে এবং এটা কিন্তু আনফরচুনেটলি আমরা দেখেছি যে আমরা নাচি জার্মানিতে ইডিওলজির ব্যাপারটা আমরা অন্যভাবে দেখেছি ফ্যাসিজম কিভাবে করে কিন্তু চায়না সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তারা কিভাবে ইনফরমেশনটাকে কন্ট্রোল করে তোমার আমার জানার অ্যাক্সেসটাকে লিমিট করে দিয়েছে অথবা এখনো বহু দেশ আছে যেখানে অ্যাক্সেস টু ইনফরমেশন এমনভাবে লিমিটেড এমনকি অ্যাক্সেস টু সোশ্যাল মিডিয়া এমনভাবে লিমিটেড যে মানে অল্টারনেটিভ ছাড়া আর কোনো উপায় থাকে না যার মধ্যে শুধু এন্টারটেনমেন্ট বা যারা ইন্টারমিডিয়ারি যাকে বলে যেমন ফেসবুক টুইটার তারা নয় শুধু নেটফ্লিক্স বা অ্যামাজনের মতো কন্টেন্ট প্রোডিউসার নয় এমনকি ডিজিটাল নিউজ মিডিয়া বলতে যা বোঝায় আমাদের মতো মিডিয়া তাদের উপরে যেরকম নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু আমাদের দেশও আর কতদিন পরে সেই তালিকায় নাম লেখাবে আমরা জানি না অ্যাক্সেস টু ইনফরমেশন এখনই তো বলা হচ্ছে এই যে টুইটারে টুইটার তো বিজেপির অত্যন্ত প্রিয় ছিল যতক্ষণ পর্যন্ত না দেখা গেল কৃষক আন্দোলনের সমর্থনে টুইট অনেক বেড়ে গেছে তখন হঠাৎ মনে পড়লো আমাদের যে টুইটারটা খুব দেশের ক্ষতি করছে তখন টুইটার কর্তৃপক্ষকে ডাকা হলো যতগুলো অ্যাকাউন্ট তাদের বন্ধ করতে বলা হলো প্রায় সবগুলোই তারা করেও দিল সঙ্গে সঙ্গে বাধ্য ছেলের মতো ফলে আমাদের দেশেও আর কতদিন এই স্বাধীন কণ্ঠস্বরটা থাকবে সেটা নিয়ে তো আমার মনে প্রশ্ন জাগে সুভাষিস কি মনে হয় তোমার কোন দিকে যাচ্ছি আমরা প্রশ্ন জাগে শুধু নয় প্রশ্নটা জেগে যে প্রশ্ন জেগে উঠে অনেকদিন ধরেই এই প্রশ্ন জেগেছে এবং এই যে মানে নিয়ন্ত্রণ এইটা হচ্ছে গিয়ে একটা কি বলবো একটা সরকারের আদর্শের সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ এটা নিয়ন্ত্রণ মানে ধরো দুদিন আগে ধরো দিল্লির সরকার নিয়ে যে আইন বিলটা পাস হলো সরকার মানে লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত সরকার যাতে বলা হলো যে ক্যাবিনেটের সমস্ত সিদ্ধান্ত এলজি কে দিয়ে পাস করাতে হবে এটা নিয়ন্ত্রণ অথচ লোকসভা 19 এর লোকসভা ভোটের আগে বিজেপির ম্যানিফেস্টোতে ছিল দিল্লিকে স্টেট হুড দেওয়া হবে তার মানে কি এই সব এরা মানে এই নিয়ন্ত্রণের দিকে আরো বেশি বেশি করে যাচ্ছে তারই সঙ্গে তুমি মেলাও এবারে এটাকে এই সোশ্যাল মিডিয়া নিয়ে যে জাভড়েকারের যে প্রেস কনফারেন্স যেটার রেফারেন্সে যেটা যেটা ক্ষেত্রে রেফারেন্স হলো ক্যারাভেনের সেই স্টোরিটা যেখানে গ্রুপ অফ মিনিস্টার্স বলছেন যে কিছু মিডিয়াকে নিউট্রালাইজ করতে হবে সবটা কিন্তু একটা ডিজাইন এবং আমি বলবো যে যদি আমরা দেখি যে ধরো রাজদীপ সারদেসাইকে সেডিশন চার্জ দিয়ে দেওয়া হচ্ছে সেটা সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে কিন্তু দেওয়া হয়েছে তো রাজদীপ সারদেসাই একা নয় তার সঙ্গে আরো 5-6 জন সাংবাদিক ছিলেন বা শশী থারুর ছিলেন
এক্ষেত্রে সেটা কার্যকর হয়নি, কিন্তু বিজেপি রুল স্টেটে উত্তরপ্রদেশে সহ বিজেপি রুল স্টেটে বেশ কিছু সাংবাদিক এই ধরনের সিডিশন চার্জে অনেকে জেলে আছেন, অনেকে মামলা ফেস করছেন, উড়িষ্যায় আমি জানি আছে, মণিপুরে হয়েছে একই জিনিস। তো এগুলো কিছু মানে ঘটেই চলেছে, অথচ আমরা ধরো যে একটা কেস খুব রেফার করা হয় ওই পাঞ্জাবের ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে, বলওয়ান সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে খালিস্তানি স্লোগান দেওয়াটা সেডিশন নয়, সেডিশন তখনই হবে যখন সরাসরি ইনসাইট করছে ভায়োলেন্সকে এবং তাকে মুক্তি দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের এই রুলিং থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে একটা ইয়ে করার জন্য, কি বলে, কমেডি করার জন্য সেডিশন চার্জ হয়ে যাচ্ছে। আমি তো ভেবেই পাই না যে অবন ঠাকুর, যিনি বুড়ো আংলায় গণেশকে নিয়ে ঠাট্টা করেছেন, তিনি ভারত মাতা এঁকেছেন, অবন ঠাকুর আজকে লিখলে তো জেলে যেতে হতো, কোনো সন্দেহ নেই। এইদিকে যাচ্ছে বিষয়টা, মানে চলে গেছে বিষয়টা আর কি। এবং থানা, লোকাল থানা ঠিক করছে কোনটা সেডিশন চার্জ করতে হবে না হবে, লোকাল থানাকে দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, মানে এটা তো বিপজ্জনক হয়ে উঠছে। এবং লোক ধরো এই যে ভদ্রলোক, আমি বলি এই আনন্দ তেলতুম্বড়ে, দলিত লেখক, আমাদের খড়গপুর আইআইটির প্রাক্তন প্রফেসর, গোয়াতে পড়াতেন, শেষের দিকে অ্যারেস্ট হলেন। তার বাড়িতে, তিনি তখন বাড়ি ছিলেন না, যখন ওর বাড়ি সার্চ হলেন, বাড়ি ছিল বম্বেতে ছিলেন সে সময়, কম্পিউটার সার্চ করা হলো, একটা চিঠি বেরো, চিঠি বেরোলো, সে চিঠি নাকি মাওয়িস্টদের চিঠি, আরেক জায়গায় আর চিঠিতে পাওয়া গেল আনন্দ বলে শব্দটা পাওয়া গেল, জড়িয়ে দেওয়া হলো যে নরেন্দ্র মোদীকে হত্যার ছক। পরে সাম্প্রতিক কালে জানা যাচ্ছে যে ওই চিঠিগুলো ম্যালওয়্যার করে ওগুলোকে ঢোকানো হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এই প্রথমত এইটা বলার পরেও তেমন হইচই মিডিয়াতে বিষয়টা নিয়ে হলো না, কিন্তু এক নম্বর তো হইচই হওয়ার কথা তো, এবং এটা যে এই অভিযোগ, এই যে সমস্যা কথাটা বলা হলো, তার যে একটা ঠিকঠাক তদন্ত হবে জানা যাচ্ছে না। এই কয়েকদিন আগের একটা ঘটনা দেখা যাচ্ছে যে 122 জনকে 10 প্রায় 20 বছর বাদে মুক্তি দেওয়া হলো, তাদেরকে ধরা হয়েছিল ইউএপিএতে যে তারা সব কনস্পিরেসি করছিল, সুরাট থেকে ধরা হয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকজন মারাও গেছে, এই 3-4 দিন আগের খবর। তাদের এই 20 বছর ধরে তারা এই মামলা লড়ে গেল সমানে। তো এই যে আমি একজন জাস্টিস কিছুদিন আগে বলছিলেন, রিটায়ার্ড জাস্টিস, যে সবাই জানে যে এগুলো কিছু হবে না, কারণ 2019-20 আমি দেখছি এই ধরনের কেসে কনভিকশন চার ইয়ে ফল করতে করতে কনভিকশন রেট 3-4% নেমে এসছে, এগুলো মামলা হয় না। যেটা করা যায়, আমার সমর্থক নয় সে হ্যারাস্ট হবে, সে জেলে থাকবে, সে মামলা লড়তে লড়তে ক্লান্ত হয়ে যাবে, এইটা যদি পলিসি হয়ে যায়। এবং এর সঙ্গে তুমি দেখবে যে 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 ইনস্টিটিউশনগুলো আছে মানবাধিকার, তারপরে ওই ইত্যাদি, সেগুলোতে কর্মী সংখ্যা কম, সেগুলোর ফাংশনিং বোঝা যায় না, এখন আর নারী কমিশনকে সেভাবে দেখা যায় না সক্রিয় হতে বিভিন্ন ঘটনায়। সব মিলিয়ে যেটা হচ্ছে যে এগুলো কিন্তু মানে সংবাদ মাধ্যমেরই মতো আরো কতগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এই নারী কমিশন, এই মানবাধিকার, এই তথ্য কমিশন, এইগুলো তো তারা যদি, আমরা মিডিয়ার এই সমস্যা বলছি, তাদেরও নিশ্চয়ই সমস্যা আছে, তারাও প্রপারলি ফাংশন করছে না, সেটা আমরা বলছি, সে অভিযোগ অপোজিশন থেকেও বারবার উঠছে, এবং যা দেখাও যাচ্ছে যে বিভিন্ন বড় বড় ঘটনায় তারা চুপচাপ বসে থাকে। হ্যাঁ, অনেকগুলো প্রতিষ্ঠান তো বিপন্ন শুভাশিস। আমার সব থেকে যেটা যেটা কি বলবো, সব থেকে বিচলিত করে, আমাকে আতঙ্কিত করে কখনো কখনো, সেটা হচ্ছে যে এটা কিন্তু হয়ে যাচ্ছে শাসকের ধর্ম, এটা কিন্তু নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের নয়, কেন্দ্রের শাসকের প্রধান ধর্ম ঠিকই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরাই দেখি, যিনি রাজ্য পুলিশের ডিজি হিসেবে রিটায়ার করলেন, তাকে মানবাধিকার কমিশনের শীর্ষে বসিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে। মানবাধিকারের সমস্ত অধিকাংশ অভিযোগিত হবে পুলিশের বিরুদ্ধে, কালকে রাজ্য পুলিশের প্রধান ছিলেন, আজ তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবেন, এটা যদি প্রত্যাশিত হয়, তার মানে আমি আসলে মানবাধিকারকে গুরুত্ব দিচ্ছি না, সুতরাং যে ক্ষমতায় আসবে সেই মানবাধিকারকে গুরুত্ব দিচ্ছে না, এটাই হয়ে গেছে ব্যবস্থা। হ্যাঁ বলো, একটাই সিলভার লাইনিং আমি মাঝে মাঝে ভাবি, যে এত কিছুর পরেও 2019 দিল্লির লোকসভার ওই রকম রেজাল্টের পরেও
দিল্লিতে অত ঘটনার পরেও শুধু পারফরমেন্সের ভিত্তিতে যখন দেখা যায় যে কেজরিওয়াল মানে আপের ওই সাফল্য দিল্লিতে, তখন মাঝে মাঝে মনে হয় যে কোথাও কোথায় একটা, এটা বোধহয় একটা সিলভার লাইনিং যে গভর্নমেন্ট যদি পারফর্ম করে তখন হয়তো এইগুলো দিয়ে তাকে অতটা তলিয়ে দেওয়া যায় না, হয়তো যায় না, আমি জানি না, হয়তো যায় না, সেটা মানে খুবই কম ডেটা আমাদের হাতে এই বিষয়ে, কারণ গভর্নমেন্ট পারফর্ম এরকম গভর্নমেন্টই খুব কম আছে ভারতবর্ষে যে প্রপারলি পারফর্ম করছে এবং করাপশন চার্জ ইত্যাদি কম। আমি দিল্লিতে গিয়েও তো দেখেছি, আমি বেশ কিছু মাঝখানে ছিলাম, যে লোকটা ওই আমার ঘরে পরিষ্কার টরিষ্কার করতে আসতো, সে খুব মাথা তুলে সোজা করে বলল যে জানেন ওই আপনার ছেলেমেয়েরা যেরকম স্কুলে পড়ে না, আমার ছেলেমেয়েও ঠিক সেরকম স্কুলে পড়ে। তো ওখানে আমার এক পরিচিত বিজেপির মাঝারি স্তরের এক নেতা ছিলেন, অধ্যাপক, তো তিনি বললেন যে আমরা জিতবো না দিল্লিটা কারণ এই কাজগুলো হয়েছে। আমি কেজরিওয়ালের অন্য কি সমালোচনা ইত্যাদি যাচ্ছি না, কিন্তু আমি যদি বলি পারফরমেন্সের লেভেলে, তো মানে গভর্নমেন্ট যদি পারফর্ম করে তাহলে হয়তো এটা হয়তো খুব প্রাসঙ্গিক নয় আমার খবর কাগজের আলোচনা প্রসঙ্গে, কিন্তু কথায় কথায় চলে এলো কথাটা আমার মনে হয় একটা সিলভার লাইন। হ্যাঁ সেটা বটে, আবার উল্টো নজরও আছে প্রচুর, অন্ধ্রপ্রদেশে এন টি রামারায় গভর্নমেন্ট, মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে এর গভর্নমেন্ট ভুলে যাচ্ছি নামটা, শিবরাজ সিং চৌহানের আগে কংগ্রেসের, না না কমলনাথ নামটা মোটামুটি মনে পড়ছে, সাংবাদিকতার মান কমে যাচ্ছে বলে উচ্চ মেধার তরুণরা এই পেশায় আসার আকর্ষণ কমে যাচ্ছে, আচ্ছা কমে যাচ্ছে বলে ফলে মেধার দুর্বলতার জন্য অন্তঃসার শূন্য প্রশ্ন হচ্ছে, এটা খুব প্রশ্ন আমি যদি আমার মানে আমি কদিন আগের একটা ঘটনা, আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পারফরমেন্স কিরকম, কারণ ইলেকশনের বাজার, আরে রিপোর্ট কার্ড তো সবাই ভাবে, রিপোর্ট কার্ডের কথা বলতে গিয়ে বললাম যে কতগুলো প্রোগ্রাম আছে যেটা নিয়ে আমাদের খুব বেশিভাবে ফোকাস করে সেটার বিশ্লেষণ করে একটা রিপোর্ট তৈরি করা উচিত, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং কেন গুরুত্বপূর্ণ সেটাও বোঝালাম। সে আমাকে ইনস্ট্যান্টলি বলে দিলে আপনি যা বলছেন তা দিয়ে স্টোরি হয় না, তাহলে একটা কাজ করো, তুমি অমুক লোকটির সঙ্গে একটু যোগাযোগ করো, তার সঙ্গে একটু কথা বলো, তিনি তোমাকে বুঝিয়ে দেবেন এবং এটা অবভিয়াসলি একজন খুবই কি বলবো স্বনামধন্য ব্যক্তি যার মতামত টিভিতে প্রোগ্রামে দেয়া যায়, সেই সেই রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলো উনি কে, এখন উনি কে, উনি ওদের প্যারেন্ট, আমি জেন্ডারটা বলছি না, এই যে আমাদের এক ধরনের ইগনোরেন্স যেটা আমাদের এডিটররা সহ্য করছেন, ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে কোন রিপোর্টার যদি শিকাদি তোমার লাইনটা একটু অসুবিধা হচ্ছে, তোমার শিকাদি যেটা শিকাদির লাইনে কিছু সমস্যা হচ্ছে, আমরা শিকাদি ফিরে আসবো, যোগাযোগ করার চেষ্টা করছে শিকাদি। শুভাশিষ, এই প্রশ্নটা যে তার আগে এই সুব্রত দাশগুপ্তের প্রশ্ন ছিল, উনি বলছেন যে সাংবাদিকতা মন কম, তরুণরা মেধাবী তরুণরা আসছে না, এই প্রসঙ্গ তুলছেন মেধা দুর্বলতার জন্য। না একটা ঘটনা ঠিক, সেটা অবশ্য বাইরের লোকজনের অতটা জানার কথা নয় যে সাংবাদিকতার চাকরিতে অনিশ্চয়তা বেড়েছে, এটা লেখালেখির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, সে কারণে মেধাবী তরুণদের বা যারা ভালো রেজাল্ট করছে তারা অপশন হিসেবে প্রথম অপশন সাংবাদিকতা আগে আগে অনেকেই আসতো, সেটা
কমে যাচ্ছে এবং কমে যাবে কিন্তু, কারণ বাংলা বাংলা সাংবাদিকতায়, আমি অন্য ভাষায় বলতে পারবো না, আমি জানি না, বাংলা সাংবাদিকতায় চাকরির নিশ্চয়তা কমেছে আগের থেকে, এটা ঘটনা। সায়ন সরকার বলছেন বাংলা এখন অনেক ন্যাশনাল মিডিয়া এন্ট্রি করেছে ডিউ টু ইলেকশন, আপনাদের কি মনে হয় যে আমাদের রাইট টু স্পিচ চলে গেছে? বিশেষজ্ঞ তার পরিচয় জানেন না, তাকে চেনেনি না, তার সম্পর্কে কিছুই জানেন না, সেটা মুশকিলের ব্যাপার তো বটেই। মানে তুমি যেটা বলে এডিটার সেটা সহ্য করছেন, আমার সময় কিন্তু সহ্য করতেন না। আমি সহ্য করিনি, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে আমার আমার কোন রিপোর্টার যদি আমাকে এই প্রশ্ন করতো আমি তাকে তুলোধুলো করে ছেড়ে দিতাম, এবং সে সারা জীবন মনে রাখতো যে ইগনোরেন্স ইজ নট অ্যাকসেপ্টেবল ফর এ জার্নালিস্ট। এই আলোচনাটা আসি, যেটা সায়ন সরকার বলছেন এখন বাংলা বেঙ্গলে অনেক ন্যাশনাল মিডিয়া এন্ট্রি করেছে ডিউ টু ইলেকশন, আপনাদের কি মনে হয় আমাদের রাইট টু স্পিচ চলে গেছে? রাইট টু স্পিচ এর সম্পর্কে অনেক জাতীয় কথা কোন জাতীয় একেবারে না, তার কারণ আমি তো ন্যাশনাল মিডিয়াতে বলি, দেয়ারফর রাইট টু স্পিচ চলে যাবে কেন? কিন্তু যেটা হচ্ছে যে ন্যাশনাল মিডিয়ার আন্ডার, মানে ন্যাশনাল মিডিয়াটার সামনে গদি মিডিয়াটা যদি ঢুকে পড়ছে তাহলে একটু অসুবিধা হচ্ছে। আমার মনে হয় ওনাদের অসুবিধাটা, মানে দর্শক হিসেবে অসুবিধাটা হচ্ছে যে দিস ইজ গদি মিডিয়া দ্যাট ইজ মেকিং এন এন্ট্রি। সেখানে এই প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি আলোচনা করবো, সুভাষিসকে বলবো, প্রশ্নটা আমি পড়ছি। ইলেকট্রনিক মিডিয়ার ক্যাচলাইন তো ক্ষমতার মিডিয়ার ক্যাচলাইন ও ক্ষমতার ভাষা দেখা যাচ্ছে, সান্ধ্য অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিকও নিজেকে ক্ষমতাশালী বলে বুক চুপে পরিচয় দিচ্ছেন, সাংবাদিক নিজেই কি ক্ষমতার অংশ হতে পারেন? মানুষ কি সত্যি আরোপিত উত্তেজনা এই ধরনের মিডিয়ার প্রতি আকৃষ্ট হবেন? আকৃষ্ট কত হবে সে তো টেলিভিশন ফিগার দেখে বোঝা যাবে, কিন্তু হ্যাঁ সাংবাদিকরা কেউ কেউ মনে করছে বটে তারা কিং মেকার হয়ে গিয়েছে, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুভাষিস বলবে নাকি কিছু এটা নিয়ে, নাকি শিখা দিয়ে বলো? দেখো একটি সাংবাদিক আছেন যিনি বলতেন দ্য নেশন ওয়ান্টস টু নো, দেশ জানতে চায়, এবং এই এই যে এই যে একটা ধরন এটা তো অবশ্যই অবশ্যই, মানে আচ্ছা আচ্ছা এইটা শুনে ওইটা মনে পড়ে যে একজন ফরাসি প্রেসিডেন্ট রাজা ছিলেন লুই দ্য 14th, তিনি বলতেন স্টেট ইট ইজ মি, আমি জানতে চাই, মানে রাষ্ট্র জানতে চাই, হ্যাঁ আমি রাষ্ট্র, আমি না আমার আমি আমি তো মাঝে মধ্যে কম যাই, আজকাল যেতে চাই না, তো মাঝে মধ্যে টেলিভিশনের প্যানেলে তো যাই, তো অ্যাঙ্কারদের একটা অর্ণবের একটা প্রভাব পড়েছে কারো কারোর উপরে, সেটা আমার চোখে পড়ে, আমি কারো নাম বলছি না, সেটার কারণটা আমার মনে হয় যে তারা নিজেরাও জানে যে তারা কিছু জিনিস মানে কিছু জিনিস বলতে চাইছেন না বা বলতে পারছেন না, সেক্ষেত্রে একটা দাপটের প্রয়োজন হয়, নাহলে খুব অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়, মানে ওরা ভ্রমকে না থামাতে পারলে এমনি ওটা থামানো যাবে না। আমাদের তো টেলিভিশনের অ্যাঙ্কারিং একদম শুরু থেকে ধরলে দূরদর্শনের প্রভাব খুব একটা পড়েছে বলে মনে হয় না, মীরের একটা প্রভাব ছিল, যখন খাস খবর হতো মীর খবর পড়তো, তোমার মনে আছে নিশ্চয়ই, গোড়ার দিকে মিডের কিছুটা প্রভাব দেখা যেত উচ্চারণ উচ্চারণে অনেকের মধ্যে, তারপরে সেটা কেটে যায় 24 ঘন্টার চ্যানেলে আসার পরে সেটা কেটে যায়, বাংলা বাংলায় একটা নিজস্বতাও তৈরি হয়েছিল, ইদানিং আমার মনে হচ্ছে সেই নিজস্বতাটা কিন্তু বোধহয় হারিয়েছে বাংলা একটু, মানে ন্যাশনাল চ্যানেলের কে কপি করার চেষ্টাটা চোখে পড়ছে বেশি করে, যদিও ন্যাশনাল চ্যানেলে বরখা দত্ত আছে, ন্যাশনাল চ্যানেলে প্রণয় রায় আছেন, তার প্রভাব খুব একটা দেখতে পাই না, কিন্তু অন্য বেশ কিছু প্রভাব কিন্তু চোখে পড়ে, সেটা সেটা একটা দাপট টাইপের প্রভাব, সাংবাদিককে তো হই হই হাউ হাউ করতে হবে কেন আমি তো বুঝতে পারি না।
হ্যাঁ, এত এত চেঁচানোর কোনো প্রয়োজনটা সত্যি আমিও বুঝি না। আমিও সঞ্চালনা করেছি কিছু, দূরদর্শন করতাম একসঙ্গে। অভিনয়ী হওয়াটাই যদি গুণ হয় একজন সাংবাদিকের, তো অভিনয়ী হওয়াটা যদি গুণ হয় তাহলে তো খুব মুশকিলের কথা। আমরা তো আমরা তো উল্টো জানতাম যে বিনয়ের সঙ্গে প্রশ্ন করলে মানুষ তো অনেক আমার প্রশ্নের উত্তর দেন। আমার আমি যদি তোমাকে ইন্টারভিউ করি, আমার কাজটা তো হচ্ছে তোমার কাছে প্রশ্নের উত্তর দেওয়া। আমি কি জানি সেটা শোনানোর তো উদ্দেশ্য নয়। আমি কি জানি সেটা আমি বলছি, আমি বলছি অনেকদিন আগের ঘটনা, তখন ওই 92 এর মাঝামাঝি সময় কল্যাণ সিং কলকাতায় এসেছিলেন, আলিপুরের দিকে একটা বাড়িতে উঠেছিলেন, আমি একটু মানে পারমিশন না নিয়ে সেখানে ঢুকে পড়েছিলাম। বিষ্ণুকান্ত শাস্ত্রী এসে আমাকে খুব খারাপ ভাবে বললেন যে কেন ঢুকেছেন, বেরিয়ে যান। তা আমি চলে এসেছিলাম, আমি ঠিক করিনি, কিন্তু আমার তখন ওই একটা কথা বলতে হবে দরকার ছিল। সন্ধ্যেবেলা বিজেপি অফিসে গেছি, বিষ্ণুকান্ত শাস্ত্রী হঠাৎ দেখে পেছনে এসে দাঁড়িয়েছেন। আমি তাকাতে উনি হাত জোর করে বললেন যে আমাকে না আপনি ক্ষমা করবেন, আমার ওইভাবে কথা বলা উচিত হয়নি। আমি বলছি বিনয়টা কিন্তু দুপক্ষেই ছিল একটা সময়, এরকম ছিল না পুরোটা। আমি মানে ভুলিনি কথাটা। ওই না বয়স্ক মাস্টারমশাই, বয়স্ক লোক, তিনি একদম হাত জোর করে বলছেন আমাকে ক্ষমা করবেন, আমার উচিত হয়নি বলা। আজকে দর্শকরা বোধ হয় জানেন না, বিষ্ণুকান্ত শাস্ত্রী রাজ্য বিজেপির সভাপতি ছিলেন এক সময়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, অত্যন্ত বিনয়ী সুপণ্ডিত মানুষ ছিলেন, এবং রাজনৈতিক দলমত নির্বিশেষে অন্য দলের মানুষরা তাকে শ্রদ্ধা করতেন, তার আচরণ এবং মতাদর্শের প্রতি নিষ্ঠা থেকে রাজনীতি করতেন। পরবর্তীকালে বোধ হয় রাজ্যপালও হয়েছিলেন কোন একটা সময়। হ্যাঁ হ্যাঁ রাজ্যপাল ছিলেন। আমাদের এই যে এই প্রশ্নটা নিয়ে আমার একটা আলোচনা যায় শিখা দিই, সত্যি বলতে সংবাদ মাধ্যমের কাছে প্রত্যাশা এটাই যে তারা নিজের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবে এবং সেই স্বার্থ সাধারণ মানুষের উদ্দেশ্য প্রয়োজন আত্মীয় সঙ্গে নিহাত ব্যবসায়িক ভাবে নিশ্চিতভাবে মিলবে না। এটা উনি যেটা বলতে গেছেন, আমি একটু অন্যভাবে ফ্রেম করি। তুমি টাইমস অফ ইন্ডিয়াতে যখন কাজ করেছো, তখন টাইমস অফ ইন্ডিয়ার যারা মালিক ছিলেন তাদের প্রধান ব্যবসা ছিল কাগজ চালানো। এখন টেলিভিশন চ্যানেল, যেটা প্রধান প্রধান নিউজ চ্যানেল যেগুলো রয়েছে দেশে, তার অনেকগুলি কিন্তু তাদের মালিকদের প্রধান ব্যবসা খবর নয়। তাদের মালিকের প্রধান ব্যবসা অন্যান্য, তার অন্যান্য ব্যবসার মধ্যে একটা ছোট্ট অংশ হচ্ছে নিউজ চ্যানেল। নিউজ চ্যানেল কিন্তু তারা ব্যবসার জন্য, লাভের জন্য খবরের চালান না, তারা চালানো হচ্ছে অন্য ব্যবসাকে রক্ষা করার জন্য। সেখানে কিন্তু একটা তফাৎ আছে। অন্য ব্যবসা যারা চালান, তারা যখন মিডিয়া চালাতে আসেন অন্য স্বার্থে। বলো শোনো সুদীপ্ত, টাইমস অফ ইন্ডিয়া আমি যখন ছিলাম তখন তো একরকম ছিল, কিন্তু তার আমার এক জেনারেশন আগে, ইনফ্যাক্ট আমি গোড়ার দিকেও দেখেছি, টাইমস অফ ইন্ডিয়ার যারা মালিক ছিলেন তাদের অনেক অন্য ব্যবসা ছিল এবং তারা খুবই ডাইভার্সিফাইড একটা মানে গ্রুপ ছিলেন, এবং সেখানে যেটা যেটা ওরা পরিষ্কার জানতো যে খবরে, তখন তো আর টিভি ছিল না, রেডিও মানে অল ইন্ডিয়া রেডিও ছাড়া আর কিছু ছিল না, ফলে তারা খুব পরিষ্কার করে জানতো যে খবরে কাগজ চালাতে গেলে খবরে কাগজের যে ধর্ম, যে যে মন্ত্রে খবরের খবরের কাগজ চলে বা ইনফরমেশন মিডিয়া চলে, সেটা না রেসপেক্ট করলে তাদেরও রেসপেক্ট কমে যাবে। এবং ওনারা যে যে পে অফটা ভাবছেন, যে খবরের কাগজ থাকলে অন্যান্য যে সুবিধে পাওয়া যাবে সেই সুবিধেগুলো পাওয়া যায় না আজকের দিনেও। এটা কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট, যে যেদিন একটা টেলিভিশন চ্যানেল তার আমি তার যদি টিআরপি নিয়ে, এবং আমরা সবাই জানি যে টিআরপি নিয়ে এত এত ঘটনা ঘটে গেছে, যে টিআরপি কিভাবে টেলিভিশন চ্যানেলরা ম্যানিপুলেট করে, এই যে ম্যানিপুলেশন অফ টিআরপি এটা কেন করা হয়, তার কারণ যতক্ষণ না টিআরপি ঠিক থাকছে ততক্ষণ তার ব্যবসা চলবে না। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি খুব সহজ করে যদি বলি, তাহলে মিডিয়ার ব্যবসায়ী হলো খবর, এবং এই
খবরটাকে যত মানে যদি সেরকম ভাবে পরিবেশন না করা যায়, যদি সিলেকশনটা ভুল হয়, যদি অনবরত লোকে বলে যায় যে তুমি গদি মিডিয়া আর তোমার কোনো তোমাকে তোমার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তাহলে কিন্তু এই টিআরপিটা কমবে। এবং যেটা এয়ারটেল যেটা রিলায়েন্সের ক্ষেত্রে হয়েছে ইন টার্মস অফ দ্য কিষাণ মুভমেন্ট, যে রিলায়েন্সের সাবস্ক্রিপশন হাই করে পড়ে গেছে, তার কারণ লোকে রিলায়েন্সের মোবাইল কানেকশনটা তারা মানে অন্য একটা কানেকশনে চলে গেছে। এই যে ক্ষমতা, কনজিউমারের যে ক্ষমতা আজকে দিয়ে যারা তোমার সাথে রয়েছেন বা যারা অন্যান্য মিডিয়া চ্যানেলগুলো দেখেন, তাদের কাছে যে ক্ষমতাটা রয়েছে, তারা যদি সেটাকে সঠিকভাবে ইউজ করেন, তাহলে আমাদের কোনো উপায় নেই লাইনে লাইন ধরে কাজ করা ছাড়া। আচ্ছা শুনলাম, আমি ঠিক কতটা তোমার মতো আশাবাদী হতে পারছি না। শুভাশিসের মন্তব্যটা শুনি, তোমার বক্তব্যটা শুনি। শিকারী যেটা বলছেন, এরকম হলে তো খুবই ভালো, কিন্তু এরকম তো হয় না। মানে অনেক অনেকে বলে না যে এটা দেখানো হচ্ছে কেন, দেখানো হচ্ছে ওটা টিআরপি আছে বলে দেখানো হচ্ছে, সেটা তো খুবই অদ্ভুত খারাপ একটা জিনিস। এইটা হয় তাহলে লোকের রুচির প্রশ্ন। শুভাশিস আমি সরি ইন্টারাপ্ট করছি, কিন্তু টিআরপিটাও ম্যানিপুলেটেড, ম্যানিপুলেশন হয় তো, সেটা জানাই গেল জানাই গেল। আর আমিও কিছু জানি, সেটা আমি এখানে শেয়ার করছি না, কিন্তু সেটা তো হয়। কিন্তু আমি মানে টিআরপি ম্যানিপুলেট, আমি যে ম্যানিপুলেশন ম্যানিপুলেশনের পরেও তো একটা রিপোর্ট বেরোয়। এবারে ধরো আমি বলছি, ধরো একটা সিরিয়াল, লোকে বলছে সিরিয়ালটা খুব কেন দেখানো হচ্ছে, এটা ভালো না, অমুক তমুক, কিন্তু দেখা যাচ্ছে সেটা টিআরপি ভালো। এবারে কোটি কোটি দর্শক, কার যে কিসে টিআরপি হচ্ছে আগে আমি এটা জানি, যে কিছু সিরিয়ালের ক্ষেত্রে যখন এই প্রজেক্ট তৈরি হয় তখন তার আগে ঠিক ধরে নেওয়া হয় যেটা এই টিআরপি দেবে, না দিলে অনেক সময় সিরিয়াল বন্ধও করে দেওয়া হয়, কারণ লস হয়ে যাচ্ছে। তো দর্শক তো নানা রকমের আছে, পাঠকও নানা রকমের আছে, মানে কনজিউমার তো আর হোমোজিনিয়াস নয়, নানান ধরনের, নানান আদর্শে, নানা আইডিওলজির, নানান শিক্ষার, ফলে ওই টোকে যাওয়া দুধও বিক্রি হয়ে যায়, ভালো দুধও বিক্রি হয়ে যায়, সন্দেশও বিক্রি হয়, এই তো চলছে। আমরা শেষ করব, সময় শেষ হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আমরা 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 তো অন্তত এইটা মানি যে সবকিছু একমত না হলেও চলবে, তার উপর আলোচনা করা যায়, সেটা তো নিশ্চয়ই আমরা সবাই মানি, সবকিছু একমত হতে হবে তার মানে নেই। আমি শেষে একটা বিষয় তুলতে চাই, সেটা হচ্ছে যে মিডিয়া সম্পর্কে যে মানুষের আস্থার অভাব দেখা যাচ্ছে, যার ফলে সোশ্যাল মিডিয়া, যার ফলে বলবো না, একই সঙ্গে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব বৃদ্ধি, মূল জিনিসটা কি এইটা নয় যে মেইনস্ট্রিম মিডিয়া যদি তার দায়িত্ব না পালন করে, তাহলে কিন্তু মানুষের পক্ষে খুব মুশকিল খুঁজে বার করে যে সত্যি মিথ্যা, যে কথা শিখাদি বলছিলেন, এটা বাছার তো বিশেষজ্ঞ হবে মিডিয়াই। অসুখ হলে কি করা দরকার, এ নিয়ে তো রাস্তাঘাটে চায়ের দোকানে অনেক আলোচনা হয়, শেষ পর্যন্ত প্রেসক্রিপশনটা তো একজন ডাক্তার লেখেন। ঠিক সেই রকম যে ভুল খবর ঠিক খবর এই ব্যাপারে যদি মেইনস্ট্রিম মিডিয়া দায়িত্ব না নেয়, তারা যদি ওই ওরকম ছেড়ে দেয়, এরকম একটা ভিডিও ফুটেজ দেখা গেছে, আমি কিছু জানি না বিষয়ে, সেটা আমার মনে হয় খুব বড় একটা গাফিলতি। সেখানে আমার মনে হয় মেইনস্ট্রিম মিডিয়ার দায়িত্ব ফুটেজটা সত্যতা যাচাই করা, বিশেষ করে যখন এ বিষয়ে যথেষ্ট টুল রয়েছে, যথেষ্ট টেকনোলজি রয়েছে, সেইটা কি আমাদের মেইনস্ট্রিম মিডিয়া শুরু করতে পারে না? সেখানে তোমার কি মনে হয়, এখানে তাদের একটা দায়িত্ব নেই? ইনফ্যাক্ট দায়িত্ব আছে। আমি আমি গোড়ার দিকেই বলেছিলাম যে যেভাবে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে 4 বছর ধরে লাগাতার মেইনস্ট্রিম মিডিয়া, সে নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট বা CNN, তারা লাগাতার যেভাবে ফ্যাক্ট চেকিং করেছে, কিভাবে তিনি মানে ঘটনাকে সাজিয়েছেন এবং সেটাকে সাজানো ঘটনা হিসেবে তৈরি করে, মানে অল্ট নিউজ যে সব যে 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 কয়েনেজটা,
সেটা তো ওনার কাছ থেকেই, ওনার রেজিম থেকেই আসছে। ফলে এই যে মেইনস্ট্রিম মিডিয়ার যে দায়িত্ব, যে যেটা আমাকে ফ্যাক্ট চেক করতে হবে, আমি আমার দায়িত্ব হলো টু বি অন রেকর্ড, টু দ্য রেকর্ড। তার সঙ্গে আমি শুভাশিস ঠিক একদমই তাই, সেটাই আমার বক্তব্য। তাহলে আমাদের কাজটা কি, শুভাশিস তার সঙ্গে আমেরিকার উদাহরণটা দিয়ে বলছি, ডোনাল্ড ট্রাম্প যখন ভোটের ফল গণনা হচ্ছে, তিনি যখন বলছেন আমি জিতে গেছি, আমি জিতে গেছি বলে তিনি ঘোষণা করছেন, ভাষণ দিচ্ছেন লাইভ টেলিভিশনে, তখন দুটো চ্যানেলের কিন্তু তাদের আমেরিকার ন্যাশনাল চ্যানেলগুলোর মধ্যে দুটো চ্যানেল কিন্তু তাদের সরাসরি মাঝপথে থামিয়ে দিয়ে অ্যাঙ্কারটা বলে না এটা ঠিক নয়, সে মিথ্যা কথা বলছে, সেখানে কিন্তু আমার মনে হয় না যে অ্যাঙ্কার খুব বড় জায়গা থেকে খুব বড় নির্দেশের কিছু অপেক্ষায় তিনি ছিলেন। সেখানে কিন্তু সাংবাদিকের সাহসের প্রয়োজন হয়, সত্যের প্রতি দায়বদ্ধতা থেকে সাহস দরকার হয় আমাদের দেশের সাংবাদিকদের মধ্যে। শুভাশিস আমি তোমার মন্তব্য জানতে চাইবো, শিক্ষা দিল সেই সাহসেরও কিন্তু অভাব আছে, শুধু কিন্তু এডিটারের দোষ মালিকের দোষ দিলে হয় না, আমার যেটা মত। জরুরি অবস্থার সময় আদবানি যা বলেছিলেন, সাংবাদিকদের বলা হয়েছিল একটু নিচু হতে, তারা হামাগুড়ি দিয়েছে। আমার মনে হয় সাহসের অভাব একটা একটা লেভেলে হয়তো থাকতে পারে, কিন্তু যেটা যেটা অসুবিধা হয় সেটা হলো যে এখানে সাহস দেখালে সেটাকে দুঃসাহস লোকে মনে করে, এবং অল্টারনেটিভ স্পেসেস তাদের জন্য থাকে না। এই যে আমাদের আমাদের সমাজটাই এরকম যে তুমি তুমি অথরিটিকে চ্যালেঞ্জ করেছো, তুমি বেশি তোমার দুঃসাহস বেড়েছে, এই যে একটা মানসিকতা আমাদের রয়েছে, এইটাই একটা আরো একটা বড় প্রবলেম। মানে আমি একটা সাহস করে একটা কিছু করলাম, but I'm a professional, amake kintu alternative employment keu debe na, tar karon they don't respect my professionalism, karon eta amader samajik dosh. Sahaj dekhano mullo jodi sahaj dekhano mullo jodi chakri chole jao hoy tale sahaj dekhano ta khub kothin hoye jay, kintu kintu tao to kothao na kotha to na oshubidhi nei, কিন্তু কিন্তু আমার তো একটা অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের দরকার, আমার প্রফেশনালিজমটা কেউ রেসপেক্ট করবে না, বলবে যে তোমার দুঃসাহস হয়েছে, এটা এটা কি ধরনের অ্যাসেসমেন্ট একটা প্রফেশনালের। সে তো বটেই, সে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, আলোচনাটা খুব জটিল এবং কোনো সরল সমাধান নেই, কিন্তু আমাদের সময় ফুরিয়ে এলো, শেষ করতে হয় এখানে। শিখাদি শুভাশিস অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, দর্শকদেরও ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠানটা ফেসবুক পেজের মতোই আমাদের ইউটিউব চ্যানেল ফোর্থ পিলার উইথ দ্য পিপল দেখতে পাবেন কিছুক্ষণ পর। নমস্কার।